আসসালামু আলাইকুম। কেমন আছেন আজকে? ভালো, অনেক ভালো আলহামদুলিল্লাহ। এই যে অনেক ভালো বলতে পারাটা কতদিন পর বলছেন? প্রায় 4-5 বছর। প্রায় 4-5 বছর, মানে ব্যথা কম, স্বাভাবিক জীবন, না কোনো অ্যাক্সিডেন্ট, না আমার পিছনে 6 বার অপারেশন হয়েছে, তো পর থেকে আমার সমস্যাটা বেশি বাড়ছে। আচ্ছা, আমি শুনছি এই ইউট্রাস ফেলে দিলে মহিলাদের নাকি হরমোন, এই যে ক্যালসিয়াম নামক যে হরমোন ওটা তৈরি হয় না, তো এরপর থেকে আমার আর্থ্রাইটিস বেড়ে গেছে, আমার হাঁটুর ক্ষয় শুরু হয়েছে, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না, হাঁটতে পারতাম না, শুয়েও থাকতে পারতাম না। কিন্তু সবার বিরুদ্ধে এখানে আসছি, কেউই রাজি না। আমি এখানে আসার পর আপনি খেয়াল করছেন যে আমার হাজবেন্ড কিন্তু রাজি ছিল না, মানে কি করছে, আমি বলছি যে না আমি এখানে করাবো, এখানে আমার চিকিৎসা করাবো, যা হয় হোক। তো এখন আমি অনেক ভালো আছি। আর চিকিৎসা বলতে এখানে শুধু ডাক্তারের চিকিৎসা আমি বলবো না, ওরা যারা আছে ওদের সহযোগিতা এবং আপনাদের এখানে যে সবার একটা যে মানে আন্তরিকতা, সবার সিস্টার খালারা, ওরা থেরাপিস্ট যারা আছে, আপনারা যারা, আসলে অনেক সুন্দর একটা ঘরোয়া পরিবেশ। আর আমরা যারা ছিল, যারা একসাথে ছিলাম, তারাও কিন্তু অন্যান্য যে ফ্যামিলি বা এক একজন এক এক অঞ্চলের, সেটি কিন্তু আমরা কখনো মনে করিনি বা বুঝতে পারিনি। আমার এত ভালো লাগছে, আমি মানে 6টা অপারেশন হয়েছে আগে, কিন্তু এরকম ফিল কখনো করিনি। হ্যাঁ, আমি বলবো যাদের আমার মতো সমস্যা বা আমার থেকেও খারাপ সমস্যা বা যাতে কম আছে, তারা তাড়াতাড়ি এই চিকিৎসা নেওয়া উচিত, আমার মতো দেরি না করুক। ওই যে আপায় সে অনেক দেরি করে ফেলছে, এই জন্য তার অনেক কষ্ট হইতেছে, ওদেরও কষ্ট হইতেছে, ওনারও কষ্ট হইতেছে। তবে আমার মতে আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, যাদের এই সমস্যা আছে, তারা তাড়াতাড়ি সুযোগ চলে আসেন এবং এইখানে চিকিৎসা নেন, ইনশাল্লাহ সবাই ভালো হবেন। আসসালামু আলাইকুম। দূরের এবং কাছের যারা এই মুহূর্তে আমাদেরকে দেখছেন তাদের সকলকে জানাই স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন। দর্শক, প্রতিনিয়ত চেষ্টা করি আপনাদের সামনে আমাদের অসংখ্য অসংখ্য পেশেন্টের মাঝখান থেকে গুটি কয়েক পেশেন্টদেরকে আপনাদের সামনে হাজির করার, কারণ এতজন পেশেন্টকে আসলে হাজির করা সম্ভব হয় না। বাট সবচেয়ে আশার কথা হচ্ছে যে এত অসংখ্য মানুষের ভালোবাসা, এত অসংখ্য মানুষের বলা শোনা যে আমি আজকে সুস্থ আছি, ভালো আছি, এই যে একটা আত্মতৃপ্তি, এটা কোথায় পাবেন আপনি, কিসের বিনিময়ে এটা পাবেন? দর্শক, আজকে আমাদের সাথে এখানে উপস্থিত হয়েছেন আমাদের একজন বোন, যিনি দীর্ঘদিন যাবৎ PLID রোগে ভুগছিলেন, পাশাপাশি ওনার আর্থ্রাইটিসজনিত সমস্যায় উনি ভুগেছেন বেশ অনেক বছর। উনি একজন কর্মজীবী নারী, খুব পরিশ্রমী এবং কর্মঠ, খুব স্বাভাবিকভাবেই সব কিছু করছেন, স্বাভাবিক সব কাজই করছিলেন, বাট হঠাৎ করেই জীবনের সেই ছন্দে পতন, ব্যথানাত্মক একটি শব্দ পুরো জীবনটাকে প্রায় বদলে দিয়েছিল। বাট উনি কখনও দমে যাননি এবং কখনও তিনি হার মানেননি ব্যথার কাছে, চেষ্টা করে গেছেন প্রথম থেকে উনি চিকিৎসা করার জন্য, যখন যেখানে পেরেছেন, যেভাবে পেরেছেন, এবং শেষ পর্যন্ত উনি জয়ী হয়েছেন। আসুন দর্শক, ওনারও সেই জয়ী হওয়ার গল্পটা আমরা আজকে শুনি ওনার কাছ থেকে। আসসালামু আলাইকুম। কেমন আছেন আজকে? ভালো, অনেক ভালো আলহামদুলিল্লাহ। এই যে অনেক ভালো বলতে পারাটা কতদিন পর বলছেন? প্রায় 4-5 বছর। প্রায় 4-5 বছর, মানে ব্যথা কম, স্বাভাবিক জীবন। আচ্ছা, আপনার বাসা কোথায় এবং নামটা যদি একটু বলেন? আমার নাম ইয়াসমিন আক্তার রুনা, আমার বাসা বরিশালে। বরিশালে কোথায়? বরিশালে বাবুগঞ্জ থানা। বাবুগঞ্জ থানা। আমরা জানি আপনি একজন কর্মজীবী নারী, কি পেশার সাথে জড়িত? আমি আছি জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান। আমরা মূলত মা নারীদের নিয়ে কাজ করি, মাঠ পর্যায়ে কাজ করতে হয়। তার মানে আপনাদেরকে মুভ করতে হয় অনেক দিকে। আচ্ছা, 4-5 বছর আপনি বললেন যে এই ব্যথা যুক্ত একটা জীবন, কি হয়েছিল এই 4-5 বছর আগে, হঠাৎ করে কি, কোনো অ্যাক্সিডেন্ট বা কিছু? না, কোনো অ্যাক্সিডেন্ট না, আমার পিছনে 6 বার অপারেশন হয়েছে। তো কি কারণে অপারেশনটা? অপারেশন আমার 2টা বাচ্চা সিজার, তারপর আমার সিট ছিল, তারপর আমার মূলত একবার DNC হয়েছে, তারপর অ্যাপেন্ডিক্স হয়েছে, শেষবার আমার হয়েছে ইউট্রাস ফেলে দিছে, টিউমার ছিল। তো এই ইউট্রাস ফেলানোর পর থেকে আমার সমস্যাটা বেশি বাড়ছে। আমি শুনছি এই ইউট্রাস ফেলে দিলে মহিলাদের নাকি হরমোন, এই যে ক্যালসিয়াম নামক যে হরমোন ওটা তৈরি হয় না, তো এরপর থেকে আমার আর্থ্রাইটিস বেড়ে গেছে, আমার হাঁটুর ক্ষয় শুরু হয়েছে, আমি বেশিক্ষণ দাঁড়াতে পারতাম না, হাঁটতে পারতাম না, শুয়েও থাকতে পারতাম না, কিন্তু আমি চেষ্টা করছি, মানে কখনো এই জন্য আমি বসে থাকি নাই, কিন্তু এই জন্য আমার হয়তো ক্ষতি বেশি হয়েছে, আমার আগেই চিকিৎসা করানো উচিত ছিল। মানে শরীর চাচ্ছে না, বাট তারপরও আপনি কাজ করেছেন,
কারণ আপনাকে সেবা করতে হয়েছে নারীদেরকে নিয়ে, যেহেতু কাজ করেন অনেক বিশাল কাজ, অনেক কাজ, যেহেতু ফ্যামিলি আমি একজন মেম্বার, আমার সন্তান আছে, স্বামী আছে, এগুলো আমার ম্যানেজ করা লাগছে। তো গত বছর আমি প্রথম ডাক্তার দেখাইছি, উনি বলছে অপারেশন লাগবে। তো আমি কখনোই এই এই অপারেশন আমি কখনোই রাজি না, যে পিছনে আমার এতগুলো অপারেশন হয়েছে কিন্তু এই অপারেশন আমি করবো না। এটা সারা কি সমস্যাটা হতো, ব্যথাটা কি হতো? ব্যথাটা আমি ওই অপারেশনের পর থেকে আমি রাত্রে 3 ঘন্টার বেশি শুয়ে থাকতে পারতাম না, তারপরে প্রচন্ড রকম ব্যথা শুরু হয়ে যায়, আমি উঠে বসে থাকতাম। আচ্ছা, আর সবসময় আমার এই থেকে এই পর্যন্ত মানে খুব কামড়াইতো, ব্যথা করতো, সারাক্ষণ ব্যথা, বলার মতো না, বলা যায় না যে কিভাবে কি রকম করতো। ওষুধ খেতেন না সেটার জন্য কোনো? হ্যাঁ, ওই যে এমনি ডাক্তার দেখাই স্বাভাবিক যে ওষুধ, ক্যালসিয়াম বা ব্যথার ওষুধ এগুলো খেতাম, মানে মানে পার্মানেন্ট কোনো ওষুধ খাইনি। আর আমি নামাজ পড়তে খুব কষ্ট হইতো, বসে নামাজ পড়লে হাঁটু ভাঁজ করতে পারতাম না, ব্যথা পাইতাম, বেশিরভাগই চেয়ারে নামাজ পড়তাম। মাঠ পর্যায়ে যখন কাজ করতে যেতেন তখন তো নিশ্চয়ই অনেক কষ্ট হতো, অনেক আমার অনেক জার্নি করা লাগে, তখন অনেক আসে মনে করেন একদিন জার্নি করলে পরের দিন আমি বিছানা থেকে উঠতে পারতাম না, এত খারাপ অবস্থা হয়ে যেত, এত খারাপ অবস্থা ছিল। ঢাকায় এরপর আমি আর ওনাকে পাইনি, আর চিকিৎসাও করতে পারিনি। তো এইভাবে চলছে এই গত এক বছর, এই বছরও চলছে আমার জন্য ঠিক আছে কিনা, এটা আমি দেখতে দেখতে দেখতেছি গত বছর থেকে। আর বিশেষ করে সত্যি কথা, আমি নিজে টাকা জমাইতেছিলাম যে আমার যদি কিছু শক্তি থাকে, টাকা থাকে, তাহলে আমাকে কেউ মানে একজন আমার নিয়ে যাইবে, আমার স্বামী আমার নিয়ে যাবে, তার টাকা হইবে তারপর, কিন্তু আমার যদি কিছু থাকে তাহলে সে আমার আগ্রহকে নিয়ে যাবে, আমার নিজের চিকিৎসা আমি নিজে করব, আমি নিজে শুরু করতে পারবো, তারপর তারা সাহায্য করবে। তো আমি এই নিয়ে আমি টাকা জমানো শুরু করে, তো এবছর আবার আমি অফিসে যাওয়ার সময় গত এক সপ্তাহ আগে খুব প্রচন্ড ব্যথা পাইছি অটো দিয়ে নামার সময়, তখন আবার বরিশালে যাই, উনি বলছে যে আপনার ইমিডিয়েটলি অপারেশন লাগবে, এমআরআই করান। তো আমি অপারেশন তো করাবো না, আমি স্যারকে দেখাবো, এই জন্য আমি তাড়াতাড়ি চলে আসছি ঢাকায়। আচ্ছা, মানে অপারেশনের কথা যেহেতু শুনেছিলাম, অলরেডি আপনার বেশ কয়েকটা অপারেশন হয়েছে, আপনি অপারেশনে যেতে চাচ্ছেন না? আমি আগে থেকে সবাইকে বলছি যে আমি এই থেরাপি, ঢাকায় এরকম স্যার আছে একজন, উনি নিয়ে থেরাপির মাধ্যমে অপারেশনের রোগী ঠিক করে, তাহলে আমি ওইখানেই দেখাবো, যা যা হয় হোক, অপারেশন তো আর লাগবে না, অপারেশনে যে একটা মানে সাকসেস না হলে যে পঙ্গুত্ব সেইটা তো আর আসবে না। মানে জিনিসটা অনেকটা এরকম হয়েছে যে আপনাকে ডক্টর অপারেশনের কথা বলেছেন আপনাকে দেখার পরে, কিন্তু আপনার জানা ছিল আগে থেকে যে হ্যাঁ অপারেশন বিহীনভাবে এটার চিকিৎসা করা হয়, এবং এই জানার কারণেই আর আপনি ওই ডিসিশন আপনি জানেন। আমি কিন্তু সবার বিরুদ্ধে এখানে আসছি, কেউই রাজি না। আমি এখানে আসার পর আপনি খেয়াল করছেন যে আমার হাজবেন্ড কিন্তু রাজি ছিল না, মানে কি করছে, আমি বলছি যে না আমি এখানে করাবো, এখানে আমার চিকিৎসা করাবো যা হয় হোক। তো এখন আমি অনেক ভালো আছি। আর চিকিৎসা বলতে এখানে শুধু ডাক্তারের চিকিৎসা আমি বলবো না, ওরা যারা আছে ওদের সহযোগিতা এবং আপনাদের এখানে যে সবার একটা যে মানে আন্তরিকতা, সবার সিস্টার খালারা, ওরা থেরাপিস্ট যারা আছে, আপনারা যারা, আসলে অনেক সুন্দর একটা ঘরোয়া পরিবেশ। আর আমরা যারা ছিল, যারা একসাথে ছিলাম, তারাও কিন্তু অন্য অন্য যে ফ্যামিলি বা এক একজন এক এক অঞ্চলের, সেইটি কিন্তু আমরা কখনো মনে করিনি বা বুঝতে পারিনি। আমার এত ভালো লাগছে, আমি মানে 6টা অপারেশন হয়েছে আগে, কিন্তু এরকম ফিল কখনো করিনি। প্রথম যখন স্যারের কাছে আসেন এই সমস্যা নিয়ে, প্রচণ্ড ব্যথা নিয়ে যখন স্যারের কাছে আসেন, অবশ্যই অনেক বড় আশা নিয়ে এসেছিলেন, স্যার প্রথম যখন দেখেন কি বলেছিলেন স্যার? স্যার বলছে যে এটা অপারেশন বিহীন করা সম্ভব, 21 দিন ভর্তি থাকতে হবে। এই আচ্ছা, স্যার কি এমন কিছু বলেছিলেন যে ইনশাল্লাহ আপনি সুস্থ হয়ে উঠবেন? হ্যাঁ অবশ্যই বলছে স্যার। এবং যখন স্যারের মুখ থেকে প্রথম শুনেন যে হ্যাঁ এটা অপারেশন বিহীন ভাবে আপনি সম্পূর্ণ সুস্থ হয়ে যাবেন, কেমন লেগেছিল? অনেক ভালো লাগছে আমার। এবং সেই অপারেশন মানে অনেক কিছু, মানে আমি মনে করি অনেক কিছু একটা অপারেশন মানে, আর অপারেশন ছাড়া এই যে আমার চিকিৎসা, এইটা আমার কাছে মানে আমি বলতে পারবো না অনেক ভালো লাগছে। এবং ভবিষ্যতে আমি যদি হয়তো আমার নির্মূল হবে না, আমি আবার আসবো, আমার যখনই দরকার হবে এই চিকিৎসার আমি আবার আসবো। তো যখন আপনার চিকিৎসাটা শুরু হয়ে গেল, ঠিক কতদিন পর থেকে বোঝা শুরু করেছেন যে আপনি মোটামুটি সুস্থ হচ্ছেন? হাঁটুর ব্যথা তো ওই যে প্রথম ইনজেকশন দেওয়ার পর থেকেই আল্লাহর রহমতে কমছে, আর কোমরের ব্যথাটাও এক সপ্তাহ পর থেকেই কমা শুরু করছে আলহামদুলিল্লাহ। আজকে কততম দিন আপনার? আজকে আমার 11, আজকে 12 দিন, আজকে 12তম দিন। আমাকে 21 দিন বলছে, কিন্তু আমি এই 12 দিনে যে সুস্থ আমি কল্পনা করি আলহামদুলিল্লাহ।
একটা সময় ছিল অসংখ্য মানুষের ভিডিও দেখেছেন ব্যথার যন্ত্রণায়, তাদের সাকসেস হওয়ার গল্প শুনেছেন এবং তারা সাকসেস হওয়ার গল্পগুলো আপনাদের সাথে শেয়ার করেছে এবং মনে মনে কল্পনা করেছেন যে হ্যাঁ একদিন হয়তো আমিও যাব, আমি হয়তো সুস্থ হব। আজকে ঠিক একই জায়গাটা আপনি বসে আছেন, হয়তো ক্যামেরার ওই পাশে অনেক মানুষ আপনাকে দেখছেন, তাদের জন্য যদি কিছু বলেন। হ্যাঁ, আমি বলবো যাদের আমার মতো সমস্যা বা আমার থেকেও খারাপ সমস্যা বা যাতে কম আছে, তারা তাড়াতাড়ি এই চিকিৎসা নেওয়া উচিত। আমার মতো দেরি না করুক, ওই যা পায় সে অনেক দেরি করে ফেলছে, এই জন্য তার অনেক কষ্ট হইতেছে, ওদেরও কষ্ট হইতেছে, ওনারও কষ্ট হইতেছে। তবে আমার মতে আপনারা যারা এই ভিডিও দেখতেছেন, যাদের এই সমস্যা আছে তারা তাড়াতাড়ি সুযোগ চলে আসেন এবং এইখানে চিকিৎসা নেন, ইনশাল্লাহ সবাই ভালো হবেন। আপনি যখন চিকিৎসা নিচ্ছিলেন আশপাশে তো আরো অসংখ্য পেশেন্ট দেখেছেন, তাদের কেমন দেখেছেন, কেমন সুস্থ হয়ে বাড়ি চলে গেছে? তাদেরও তো আমার আমার রুম থেকে একজন তো গেল, আমি আসার 4-5 দিন পরে অনেক সুস্থ, সে বাসায় যা গেছে, আমি ফোন দিছি, সুস্থ আছে, ভালো আছে, আলহামদুলিল্লাহ। দর্শক শুনলেন এতক্ষণ আমাদের এই বোনের কথা, যে 21 দিনের কথা বলা হয়েছিল যেখানে মাত্র 12 দিনে উনি সুস্থ হয়ে গিয়েছেন, যেখানে অপারেশনের কথা বলা হয়েছিল যে এক সপ্তাহের ভিতর ওনাকে অপারেশন করতে হবে, অথচ আজকে আমার সেই বোন কিন্তু সুস্থ আছেন, ভালো আছেন এবং উনি বুঝতে পারছেন যে উনি ওনার যে ধরনের কাজগুলো উনি সবই এখন করতে পারবেন, ঠিক আগের মতো অবস্থানে আছেন। এর থেকে বড় চাওয়ার আর কী হতে পারে একটা মানুষের জন্য? দর্শক দর্শক যারা বলবেন যে আমাদের দেশে উন্নত চিকিৎসা নেই, যারা বলবেন আমাদের দেশে ভালো ডাক্তার নেই, তাদের জন্য এই ভিডিও, তাদের জন্য উৎকৃষ্ট জবাব যে আমাদের দেশে আসলেই উৎকৃষ্ট ধরনের ট্রিটমেন্ট আছেন, খুব ভালো ভালো কনসালটেন্ট আছেন, যাতে খুব সহজেই খুব দ্রুত সময়ের ভিতরে আমাদের মা বোন যারা পেশেন্ট আছেন বা এই ধরনের সমস্যায় যারা ভুগেন খুব দ্রুত সময়ের ভিতরে তারা সুস্থ হয়ে ওঠেন। দেশকে ভালোবাসুন, আমাদের দেশ পৃথিবীর সবচেয়ে সেরা দেশ। ধন্যবাদ আপনাদের সকলকে, আসসালামু আলাইকুম, আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম। দীর্ঘজীবী হওয়ার প্রথম পদক্ষেপই হচ্ছে সুস্বাস্থ্য নিশ্চিত করা। দেহ ও মন ভালো থাকলে ভালো থাকে স্বাস্থ্য। আমাদের রয়েছে আধুনিক যন্ত্রপাতি, সঠিক ও স্ট্যান্ডার্ড মানের প্যাথোলজি পরীক্ষার নিশ্চয়তা। আমরা রোগীদের প্রতি খুবই যত্নশীল ও আন্তরিক। আমরা সর্বপ্রথম প্রতিটি রোগীর সঠিক রোগ নির্ণয় করি, এরপর রোগ অনুযায়ী অপারেশনবিহীন চিকিৎসা দিয়ে থাকি। আমাদের প্রতিটি ডক্টর, নার্স ও থেরাপিস্ট প্রশিক্ষণপ্রাপ্ত ও দক্ষ। আমরা প্যারালাইসিস রোগীদের নতুন করে চলতে শিখাই। আমরা আপনাকে সর্বোচ্চ মানসম্মত আধুনিক চিকিৎসা সেবা প্রদানের নিশ্চয়তা দিচ্ছি। আমরা বিশ্বাস করি আপনি এখানে আপনার নিজ পরিবারের মতোই সেবা পাবেন। বাত ব্যথা, প্যারালাইসিস ও আর্থ্রাইটিসের একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান। আমরা চাই না আপনারা বারবার আমাদের কাছে ফিরে আসুন, তবুও আমরা আছি সবসময় সর্বদা আপনাদের পাশে। টিপিআরসি হসপিটাল অ্যান্ড ডায়াগনস্টিক ল্যাব লিমিটেড, আস্থা, বিশ্বাস ও নির্ভরতায় অবিচল।